কেমন আছেন আমার বন্ধুরা? আমি আপনাদের বন্ধু বিজনেস কোচ এবং ডিজিটাল মার্কেটার মোহাম্মদ শেখ সাদী। আজ আমি আপনাদের নিকট তুলে ধরব জিরো ডলার অ্যান্ড বিডিটি মার্কেটিং স্ট্র্যাটেজি। জিরো ডলার অ্যান্ড বিডিটি মার্কেটিং স্ট্র্যাটেজি আমি আমার এই ভিডিওতে আজকে আপনাদের নিকট তিনটি কেস স্টাডি তুলে ধরব, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন কীভাবে আপনি আপনার কোম্পানি জিরো ডলার বা বিডিটি মার্কেটিং স্ট্র্যাটেজি করতে পারেন। এবং এই ভিডিওর আমি আরেকটা পার্ট তৈরি করব, যেখানে আমি আরও দুটি কেস স্টাডি আপনাদের নিকট তুলে ধরব, যেখান থেকে আপনারা জানতে পারবেন কীভাবে আপনি জিরো ডলার অথবা বিডিটি খরচ করে, অর্থাৎ কোনো ডলার অথবা কোনো টাকা খরচ না করে কীভাবে আপনি ব্যাপক মার্কেটিং করতে পারেন। প্রথমেই আমি যে কোম্পানির নামটি তুলে ধরব সেটি হচ্ছে drift.com। এরা হচ্ছে চ্যাট বট তৈরি করে। ফার্স্টলি তাহলে আসি চ্যাটবটটা কি, তারা চ্যাটবট তৈরি করে। চ্যাটবটটা কি, সাপোজ আপনার একটা অর্গানাইজেশন আছে যেখানে আপনাকে বিভিন্ন কাস্টমাররা ফোন দিয়ে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানে। এখন যদি সে রাত 10টার সময় ফোন দেয়, রাত 11টার সময় ফোন দেয় বা অন্য কোনো সময় ফোন দিয়েছে যখন হচ্ছে আপনার অফিসিয়াল টাইম না, তাহলে সেই ক্ষেত্রে আপনার কোনো স্টাফ সেখানে নেই বা আপনার কোনো স্টাফকে অ্যাপয়েন্ট করা নেই যে আপনার কাস্টমারের সাথে কথা বলবে, তখন চ্যাটবট হচ্ছে একটা স্মার্ট একটা বট যে কিনা আপনার পক্ষ থেকে আপনার সেই কাস্টমারের ফোন রিসিভ করে তাকে রিপ্লাই দিবে, তার সাথে কথা বলবে, তার ইনফরমেশন সে যা যাচ্ছে তা প্রোভাইড করবে। এটা হচ্ছে একটা চ্যাটবট। ওকে, এটা তৈরি করে drift.com কোম্পানি। এখন তারা এই প্রোডাক্টটা তৈরি করেছে, তো সে জানতো যে তার টার্গেট কাস্টমার কারা, কাদের এই ধরনের প্রোডাক্ট প্রয়োজন এবং কোন কোন ব্যক্তিকে কোন কোন দেশে সেই প্রোডাক্ট সে প্রোভাইড করতে পারে। কিন্তু বিষয় হচ্ছে এই প্রোডাক্ট মার্কেটিং করার জন্য তার কাছে $1 ছিল না। সে কীভাবে মার্কেটিং করবে? তখন সে একটা ওয়ে খুঁজে বের করলো। সেই ওয়েটা হচ্ছে, আমরা সবাই জানি ফেসবুক, যেখানে আমরা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে আমাদের ফটো, আমাদের স্ট্যাটাস, আমাদের স্টোরি, অনেক কিছু আমরা শেয়ার করি। ঠিক একইভাবে আরেকটা সাইট হচ্ছে লিঙ্কডইন হচ্ছে একটা প্রফেশনাল সাইট যেখানে সব প্রফেশনালসরা থাকে, প্রফেশনালরা ভিডিও দেয়, ইনফরমেশন দেয়, সব কিছু দেয়। তো এই drift.com-এর যিনি ওনার, ফাউন্ডার, সে প্রতিদিন কী করলো, একটা করে ভিডিও শ্যুট করা শুরু করলো তার নর্মাল মোবাইল দিয়ে। সেই ভিডিওর কোয়ালিটি যে খুব ভালো ছিল তা না, খুব ভালো কোয়ালিটির ভিডিও সে করতে পারেনি, কিন্তু সে প্রতিদিন ভিডিও শ্যুট করা শুরু করলো যে সে কীভাবে চ্যাটবট তৈরি করছে, তার স্টাফ কারা, সে কোথায় কোথায় যাচ্ছে চ্যাটবট নিয়ে, কোন কোন কোম্পানির কাজ সে করছে, এই ধরনের ইনফরমেশনের জন্যে সে প্রতিদিন তার ভিডিও শ্যুট করা শুরু করলো তার মোবাইল দিয়ে। এবং প্রতিদিন সে লিঙ্কডইনে সেই ভিডিও আপ করতে থাকে এবং এইভাবে করতে 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 লিঙ্কডইনে তার হিউজ পপুলারিটি বেড়ে গেল এবং বিভিন্ন অর্গানাইজেশনে অনেক বড় পোস্টের লোকজন সেখানে ছিল, ম্যানেজমেন্টের লোক ছিল, যারা যাদের চ্যাটবট প্রয়োজন ছিল। এবং যখন তারা সেই drift.com-এর ফাউন্ডার লিঙ্কডইনে সে ভিডিওর মাধ্যমে জানতে পারলো যে drift.com একটি কোম্পানি, তারা চ্যাটবট তৈরি করে এবং ভালো কাজ করছে, তার ম্যানেজমেন্ট হচ্ছে এটা, যেটা জানতে পেরেছে লিঙ্কডইনের মাধ্যমে, এবং পরবর্তীতে drift.com হিউজ কাজ পেতে শুরু করলো এবং তারা আজকে $1 billion একটি কোম্পানি হয়ে গেছে। তো এইখানে drift.com-এর ফাউন্ডার একটি টাকাও একটি ডলারও খরচ করেনি, কিন্তু লিঙ্কডইনের মাধ্যমে সে জাস্ট ভিডিও তৈরি করে আপলোড করে সারা পৃথিবীতে তার মার্কেটিং করেছে, যেটা প্রমাণ করে আপনিও চাইলে আপনার কোম্পানির জন্য জিরো ডলার মার্কেটিং প্রসেস ফলো করতে পারেন লিঙ্কডইনের মাধ্যমে ভিডিও আপলোড করে। এখন আমি যে কোম্পানির নামটি তুলে ধরবো সেটি হচ্ছে animito.com। animito.com একটি ইউএসএ বেসড কোম্পানি যারা সফটওয়্যার তৈরি করে, এবং animito.com একটি সফটওয়্যার তৈরি করেছে যার মাধ্যমে চাইলেই আপনি বিভিন্ন রকমের অ্যানিমেশন তৈরি করতে পারেন। কিন্তু সারা পৃথিবীর মানুষ তো আর animito.com সম্পর্কে জানে না, কিন্তু সে যে মার্কেটিং করবে, মার্কেটিং করার মতো তার কোনো ফান্ড ছিল না, সে কীভাবে করবে মার্কেটিং করার জন্য, বিভিন্ন রকমের সাইনবোর্ড প্রয়োজন, বিভিন্ন রকমের ফ্লাইকার্ড তৈরি করতে হয়, বিভিন্ন পেপারে অ্যাড দিতে হয়, অনলাইন মার্কেটিংয়ের ক্ষেত্রে অনেক পে করতে হয় অনেক সময়, তো তার তো এগুলো নেই, সে কীভাবে মার্কেটিং করবে? পরে সে একটি আইডিয়া খুঁজে বের করলো। সে প্রথম কী করলো, সে বেশ কিছু অর্গানাইজেশন চুজ করলো, যে সকল অর্গানাইজেশনে ভিডিও রিলেটেড বিভিন্ন রকমের স্টাফস বা ম্যানেজমেন্টের লোক আছে যারা ভিডিও রিলেটেড অথবা মার্কেটিং রিলেটেড অথবা ব্র্যান্ডিং রিলেটেড বিষয়গুলো ডিল করে। তখন তারা সরাসরি সেখানে গেল এবং গিয়ে তাদেরকে বললো যে আমি animito.com থেকে এসেছি, তো আমরা এরকম একটি সামিট করতে যাচ্ছি, ভিডিও অনলাইন সামিট, যেখানে আপনি এসে আমাদের উদ্দেশ্যে একটি স্পিচ দিবেন এবং সেখানে বিশাল এক অডিয়েন্স থাকবে। তো এইভাবে করে তারা 3-4টা বড় বড় কোম্পানি যারা ভিডিও রিলেটেড কাজ করে, টপ পজিশনে আছে, তাদেরকে ইনভাইট করলো, তারা সেখানে আসলো। আসার পরে তারা মানে খুব বড় হলের মধ্যেও নয়, মোটামুটি একটা রুমের মধ্যে তাদের পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিল যেটার মধ্যে লেখা ছিল animito.com পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দিল। ওকে, তার সামনে মোটামুটি একটা অডিয়েন্স ছিল এবং সেখানে সেই স্পিকার যাদেরকে সে ইনভাইট করেছে তারা সকলে এলো এবং তাদেরকে সে ইনভাইট করলো যে আপনারা এখন এসে যারা এখানে অডিয়েন্স আছে তাদের ক্লাস নিন, এবং তারাও সেই ক্লাস নেওয়া শুরু করলো।
এবং সেই ক্লাস নেওয়া সেই সেশনগুলো তারা ফেসবুকে লাইভের মাধ্যমে প্রচার করা শুরু করলো সারা পৃথিবীতে, এবং মুহূর্তের মধ্যে সেই কোম্পানি সারা পৃথিবীতে অনেক পাবলিসিটি পেয়ে গেল। এবং তারপর থেকে তাদেরকে কোনোদিন আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তাদের যে ডলার অ্যামাউন্টটা আছে বিডিডিতে কনভার্ট করে, অর্থাৎ টাকা কনভার্ট করে, আমি আপনাদেরকে বলছি 5648 টাকা শুধুমাত্র তারা এই মার্কেটিং প্রসেসের জন্য খরচ করেছিল, এবং সেইখান থেকে তারা হিউজ গ্রোথ পেয়েছিল। এরপর আমি যে কোম্পানির নামটি তুলে ধরবো সেটা হচ্ছে ডলার শেপ। ডলার শেপ, যার ওয়েবসাইট হচ্ছে dollarshapeclub.com। এই কোম্পানি হচ্ছে একটি ইউএস বেসড কোম্পানি, অর্থাৎ ইউএসএ বেসড কোম্পানি, আমেরিকান কোম্পানি। এই কোম্পানি কী করতো, রেজার তৈরি করতো। তারা খুব $1 রেজার তৈরি করতো। তো যখন তারা $1 দিয়ে রেজার তৈরি করলো, খুব ভালো রেজার, তো তারা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে তাদের রেজার সাপ্লাই করা শুরু করলো। কিন্তু বিষয় হচ্ছে, এটার যে ফাউন্ডার ছিল তার $1 ছিল না মার্কেটিং করার জন্য। তো সে কী করবে, এবং সে চিন্তা করলো যে আমার এই প্রোডাক্ট যদি পাবলিসিটি করতে হয় আমাকে একজন সেলিব্রিটি ধরতে হবে, কিন্তু আমার তো সেই সেলিব্রিটি নেই, তো আমি কীভাবে আমার সেই বিজনেস আমি আমার গ্রো করবো বা মার্কেটিং করবো। তখন সে কী করলো, সে নিজেই এক ভিডিও তৈরি করলো, এবং সেই ভিডিওর মধ্যে সে নিজেই অ্যাক্টিং করলো, এবং সেই অ্যাক্টিং করার পরে এবং সেই ভিডিও সে তার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, অর্থাৎ টুইটারে, ফেসবুকে, লিঙ্কডইনে, ইউটিউবের মাধ্যমে সারা পৃথিবীতে স্প্রেড করে দিল। এবং তারপরে সেই কোম্পানিকে ইউনিলিভার $1 billion দিয়ে পারচেজ করে নিল। তাহলে একটি ভিডিও যেখানে তার কোনো খরচ হয়নি, সেই ভিডিও যা সে সোশ্যাল মিডিয়াতে আপলোড করে তার অর্গানাইজেশনকে টপ পজিশনে পৌঁছে দিল, এবং ইউনিলিভারের মতো কোম্পানি তাকে $1 billion দিয়ে পারচেজ করে নিল। তো আমি আপনাদেরকে আবারও বলতে চাই, আপনার মার্কেটিং স্ট্র্যাটেজির জন্য আপনার 1 টাকাও খরচ করার প্রয়োজন নেই। তো বলতে পারেন আপনি 5648 টাকা খরচ করেছিল anamita.com, কিন্তু সেই অনুযায়ী সে যে ফিডব্যাক বা রিটার্ন পেয়েছিল তা $1 billion ছিল। তো আমার বন্ধুরা, আমি চেষ্টা করেছি আপনাদের নিকট বেশ কিছু কেস স্টাডি তুলে ধরতে, স্পেশালি 3টা কেস স্টাডি আমি তুলে ধরেছি, এবং এই 3টা কেস স্টাডির মধ্যে আপনারা বুঝতে পেরেছেন খুব কম খরচ করে অথবা বিনা খরচে কীভাবে সারা পৃথিবীতে আপনি আপনার প্রোডাক্টের মার্কেটিং করতে পারেন, যাকে আমরা বলতে পারি $0 বা $0 BDT মার্কেটিং পলিসি। এর উপরে আমি আরও একটি ভিডিও তৈরি করবো যেখানে আপনারা আরও 2টো কেস স্টাডি পাবেন। আমি আশা করছি আপনারা এই ভিডিও থেকে যা শিখলেন তা আপনাদের ব্যবসায়, আপনাদের জীবনের প্রতি ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করবেন, এবং আমার এই ভিডিও আপনারা আপনাদের বিভিন্ন গ্রুপের সাথে, মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ভাইবার গ্রুপে, ফেসবুকের মাধ্যমে, ইউটিউবের মাধ্যমে সবার সাথে শেয়ার করুন এবং নিজেরাও গ্রো করুন। রেইজ ইউর স্ট্যান্ডার্ড, বি কনফিডেন্ট। লাভ ইউ অল।